সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি গত প্রায় 4 থেকে 5 দিন আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি, কারণ আমার ইচ্ছে করছিল না, মানে ইচ্ছেই করছিল না, কেন জানি না। বাট আজকে থেকে আবার স্টার্ট করছি। মানে তোমরা অনেকে কমেন্ট করছো যে ডেইলি ব্লগ দেবে বলেছিলে, তো এখন দিচ্ছে না। তো মানে কী বলো তো, ইচ্ছে হচ্ছে না, এমন টাইপের মুড হয়ে যাচ্ছে। বাট আজকে থেকে আবার দেখছি ডেইলি ব্লগ করার চেষ্টা করব। আর তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে একটা কোনো কিছু বানানো, একটা মানে কী বলবো, যে সমস্ত জিনিসগুলো আমি বানাই তো সেগুলো নিয়ে একটা চ্যানেল ওপেন করতে। সো আজকে আমি একটা চ্যানেল ওপেন করেছি, যেটা কী বলবো, ফার্স্ট একটা মূর্তি বানিয়েছি, যেটা আমি আলাদা চ্যানেলে দিচ্ছি, এইখানে দিচ্ছি না, যেহেতু ওটাতে শুধুমাত্র বানাবোই এবং শুধু বানাবো, মানে হয়তো কিছুদিন পরপর ভিডিও আসবে, তবে শুধু ওখানটায় বিভিন্ন জিনিস বানাবো। সো যা যা জিনিস বানাবো সমস্ত কিছু ওই চ্যানেলে থাকবে, শুধুমাত্র মাটি দিয়ে। আর আপাতত এখন তোমাদের দেখাচ্ছি দোকানের কী অবস্থা, তো যারা দেখছো তারা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো দেখো, এখন বিশ্বকর্মা ঠাকুরের রং স্টার্ট হয়ে গেছে, মানে আর বেশ কিছুদিন নেই, তবে অল্প মানে আছে, এখনও 20 দিন মতন আছে, তবে আগে থেকেই রং স্টার্ট করে দেওয়া হয়েছে। সো এই যে দেখতে হচ্ছে স্টার্ট করা হয়ে গেছে, তবে বড়গুলো তো এখনও বাকি রয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছি বিশ্বকর্মার হাতুড়ি, ওই যে ওইখানটাতে বানিয়ে রাখা হয়েছে। তো আস্তে আস্তে সমস্ত কিছুই হচ্ছে রং টং করা, মানে বিশ্বকর্মা পুজো যদি চলে আসছে আর দুর্গাপুজো চলে আসছে আর কিছুদিন পরেই, তো তার জন্য যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এবং অবশ্যই এরপর থেকে তোমাদের দুর্গা ঠাকুর রিলেটেড ভিডিও দেবো, দুর্গাপুজো যেহেতু আসছে। সো এটাই রয়েছে আপাতত। সো দেখে নাও আমি প্রথম মূর্তি যেটা বানিয়েছি সেটা ওই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। সো হয়তো অতটা ভালো হবে না, বাট আমি চেষ্টা করব নিজের মতন করে যতটা সম্ভব হয়ে করার। আর ওই চ্যানেলে মাঝে মাঝে ভিডিও আসবে, মানে প্রতিদিন তো এগুলো সম্ভব নয়, হয়তো এগুলো শুকাতেও টাইম লাগবে, করতেও টাইম লাগবে, তো মাঝে মাঝে আসবে। তো তোমরা সাপোর্ট করো যদি, তাহলে অবশ্যই আমিও আরও সুন্দর করে করতে পারবো। সো আজকে এই ছোট্ট ভিডিওটাই তোমাদের দিলাম, এবং আজকে থেকে আবার ডেইলি ব্লগ করবো। আর তো স্টে টিউন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।